नमस्कार अपने सबा के अनेक अनेक शुभेच्छा जानिए शुरू कर रान्नाघर अपनारा दया चैनल के अनेक सबस्क्राइब कर शेयर कर ব্যাপার দেখার এটা সুযোগ করে দিন। আজকের মেনু আমাদের হলো আমাদের রাঙালুর ভাজা পিঠে। রাঙালুটা প্রথমে আমরা একটু ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে সিটি দিয়ে রেখে দিয়েছি প্রেসারে। এবার এই রাঙালু সিদ্ধটা দিয়ে আমি চাল গুঁড়িটা মাখিয়ে একটা এতেল তৈরি করব। এই পিঠেতে পিঠের ভিতরে পুর হিসেবে আমি নারকেল কুড়িয়ে নিয়ে তারপর একটু পাটালি গুড় দিয়ে একে করে রেখেছি, ভালো করে ছাই মেরে মানে যাকে বলে নেড়ে রেখেছি। কারণটা হচ্ছে যে এতে পুরটা খুব সুস্বাদু হবে আর খুব সেন্ট্রেট হবে, খুব সুগন্ধিযুক্ত হবে। 100 গ্রাম মতো চাল গুঁড়ি আমি একটা পাত্রে প্রায় 500 গ্রাম মতো চাল গুঁড়ি নিয়েছি, আর একটা পাত্রে 500 গ্রাম মতো রাঙালু সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার এই রাঙালু সিদ্ধটা দিয়ে বা চালগুড়িটাকে আমরা আস্তে আস্তে করে মাখাবো, মাখিয়ে একটা মণ্ড তৈরি করব। প্রথম আপনারা এই যে ডোটা দেখছেন এটাতে আমার আগে আপনি যে বললাম রাঙালু সিদ্ধ করে নিয়ে এই ডোটা আমি গুঁড়ির সাথে মিশিয়ে মাখিয়ে রেখেছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে পাত্রে তেল দিয়ে গরম করতে দিয়েছি। দেখতে পাচ্ছি আমি তেল হয়ে গেছে। এবার আমি এতে আমি আস্তে আস্তে পিঠেগুলো দেব দিয়ে আস্তে আস্তে ভাজব। যেমন পরিমাণ তেল নেবো সেই পরিমাণ আমি পিঠে দিয়ে এগুলোকে আমি আস্তে আস্তে এগুলোকে ভাজতে থাকি। মিনিট পর মোটামুটি দেখলাম ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে পিঠেগুলোকে আমি আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিয়েছি মোটামুটি। এবার ওকে আস্তে আস্তে আমি ছেঁকে তুলে নেব। তাহলেই তৈরি আমার নারকেলের গুড় দিয়া রাঙালুর ভাজা পিঠে। সুন্দর একটা রেসিপি আপনারা করে দেখতে পারেন ট্রাই করে। তৈরি হয়ে গেল আমার রাঙালুর ভাজা পিঠে, নারকেলের গুড় দিয়ে না রাঙালুর ভাজা পিঠে আমার তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি একটু জল দিয়ে
প্রায় 300 গ্রাম মতো চিনি দিয়ে আর একটু পাটালি গুঁড়ো দিয়ে একটু চিনি রস তৈরি করেছি। এবার এতে আমি দুটো এলাচ এটা করে দিলাম। গরম গরম ভাজা করে দিও রসে। প্রায় 3-4 মিনিট ফুটে গেলেই ব্যাস এটা আপনারা শুকনো রাখতে পারেন, তবে রসে এটা একটু ফুটিয়ে নিলে বেশি এটা সুস্বাদু হয়। আমার হয়ে গেছে রস ফোটানো, প্রায় 2 মিনিট মতো আমি ফুটিয়েছি। এবার এটা আমি গ্যাসটা অফ করে দিলাম। তৈরি আমার রাঙালু ভাজা পিঠা।